বিসমিল্লাহির রহমানির রহিম, আমি লিজা আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। তিন দিন যাবৎ ভিডিও দেইনি, আসলে আমি খুবই ব্যস্ত ছিলাম আর আমার বাসায় গেস্ট এসেছিল, যার কারণে হচ্ছে ভিডিও দিতে পারিনি। তো গেস্ট আসলে আমি কিভাবে সব কিছু প্রিপারেশন করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদিও একটু বড়, আশা করি সবাই পুরোটা দেখবেন। তো এটা হচ্ছে সকালবেলা যেদিন গেস্ট এসেছে, সেদিন গেস্ট বলতে আমার খালামণি, খালু আর আমার খালাতো বোন এসেছিল। তো আমি সকালে নাস্তাটা আগে বানিয়ে নিয়েছি, মানে বানাচ্ছি এখনও। তো প্রথমে একটা বড় সরু একটা আন্ডা ভেজে নিলাম। তো ডিমটা ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি ভর্তা করব। আর কি কি ভর্তা করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সকালে নাস্তাটা একটু ঝটপট করার চেষ্টা করেছি, কারণ যেহেতু আমি একা কাজ করতে হবে আর দুইটা বেবি, তো ওদেরকে সামলিয়েই কাজটা করতে হবে আমাকে। তো এখানে মাছ ভর্তা ভেজে নিয়েছি আর এখানে আছে গোটা আলু, ছোট যে আলুগুলো সেই আলুগুলো ভেজে নিয়েছি আমি, এগুলো পাটাই পিষে ভর্তা করে নিয়েছি। আর নাস্তা করেই হচ্ছে আমি ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হতে হতে তারপরে বাকি প্রিপারেশনগুলো নিয়ে নিব আমি। এদিকে ডালটা সিদ্ধ হতে থাক আর ওপাশে আমি মাংসটা কষিয়ে নিব। প্রথমে আমি যেটা করেছি, গরুর মাংসটা কিন্তু মাখিয়ে বসালে ভালোও লাগে খেতে আর ঝটপট হয়ে যায়, তাই আমি এখানে মাংস ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে জিরে বাটা। তো দুই চামচ করে আমি এখানে দিয়েছি। ভিডিওটা যদিও বড়, তবুও অনেকের কাজে আসতে পারে। আমি কিন্তু আগে থেকে কোনো প্রিপারেশন নিয়ে থাকি, মানে প্রিপারেশন নিয়ে নিই, ওই দিনই সব কিছু করেছি, একটা করে বসিয়েছি আবার একটা করে প্রিপারেশন করেছি। তো আমি এখানে বাটা মশলাগুলো হচ্ছে দিয়ে দিলাম। তারপর রেগুলার যে মশলাগুলো খাই আমরা, হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিলাম, মরিচ গুঁড়া আমি এখানে এক চামচ পরিমাণে দিয়েছি, একটু উঁচু করে দিয়েছি। দিয়ে দিলাম জিরের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়াটা হচ্ছে দুই চামচ দিয়েছি আমি এখানে। আর দিয়ে দিলাম তেজপাতা, এলাচ আর ডালচিনি। আপনারা এখানে বাটাটাও ইউজ করতে পারেন, কিন্তু বাটাটা বাটা করার মতো আমার এখন সময় নেই। তো আস্তটাই আমি এভাবে দিয়ে দিলাম। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিচ্ছি। আমরা চাইলে কিন্তু আগের দিন রাতেও এটা ম্যারিনেট করে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি, তাতে করে তাড়াতাড়ি সিদ্ধও হবে আর মাংসটা খেতে মজাও লাগবে। আর যেহেতু আমার ছোটো বাবু, তো আমি সেই সময়টাও আসলে পাইনি, তো সকালবেলা নাস্তা করেই তারপরে প্রিপারেশনটা করেছি। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আমি কাঁচা পেঁয়াজটা ইউজ করছি না এখানে, দুই মুষ্টি মানে দুই কাপের মতো হবে পেঁয়াজ বেরেস্তা আমি এখানে ব্যবহার করেছি। তো দুই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর বেরেস্তাটা করে রাখলে অনেক সময় কাজে লাগে, যেমন এখন আমার কাজে লাগছে। তারপরে দিয়ে দিলাম লবণ। এরপর দিয়ে দিলাম হচ্ছে তেল, খাবার তেল পরিমাণ মতো, যেহেতু আমার মাংসের মোটামুটি তেলটা ছিল তাই আমি একটু তেলটা কমই দিয়েছি, তারপরও দেখা যাবে রান্নার পরে প্রচুর তেল উঠবে। এবার হচ্ছে ভালো করে হাতটা ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। যত বেশি সুন্দর করে মাখা হবে মাংসটা কিন্তু তত বেশি মজা হবে। আমি এত খুব বেশি পাকা রাঁধুনি না, তবুও চেষ্টা করি যতটুকু ভালোভাবে রান্না করার জন্য। এত কষ্ট করে রান্না করার পর যদি ভালোই না লাগে, সবারই খারাপ লাগে, যে খাবে তারও খারাপ লাগবে, আর আমি এত কষ্ট করে রান্না করব আমারও কিন্তু খারাপ লাগে যে মজা হলো না। তো চেষ্টা করি যতটুকু সম্ভব একটু টেস্টি করার জন্য, বাকিটা তো আল্লাহ তাআলা ভালো জানে কতটুকু কী হয়, আর যারা খায় তারা ভালো জানে। তো আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখলে হচ্ছে আমার ডালটা কিন্তু হয়ে যাচ্ছে, আর এটা আমি ম্যারিনেট করে রাখবো, ডালটা নামিয়ে দেন এটা বসিয়ে দিব। যেহেতু আমার একটাই চোলা, তো রান্না করতে আর একটু বেশি ঝামেলাই হয়ে যায় একটা চোলাতে। একটা একটা করে নামিয়ে তারপর আরেকটা বসাতে হয়, এই জন্য সময়টাও অনেক বেশি লাগে।
আমি এখানে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। একটু বেশি সময় করে ম্যারিনেট করলে সুন্দরভাবে মাখানো হয়। আমি কিন্তু এখানে কোনো ভিডিও স্কিপ করিনি, মানে কেটে কুটে দেইনি, একদম পুরোটা দেওয়ার চেষ্টা করেছি, যারা প্রিপারেশনটা নেবেন তাদের জন্য হেল্প হয়। আর আমার হাতে যেহেতু একটু মশলা ভরে আছে, তো আমি হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, খুবই সামান্য। আমি এখানে কিন্তু বেশি পানি দিইনি, কারণ মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে। আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা জাস্ট নিচে অল্প একটু একটু আছে, তো একটু দিয়ে আমি এখন ঢেকে রেখে দিব। আমি জাস্ট হাতটা কিন্তু ধুয়ে নিয়েছি, বেশি পানি দিইনি, অল্প একটু পানি নিয়ে, মানে হালকা কোনো রকম মশলাটা যাতে আমার হাত থেকে চলে যায় এভাবে ধুয়ে নিয়েছি। আর ওই পানিটা দিয়ে রান্না হবে, তারপর হচ্ছে যে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো ডালটা নামিয়ে নিয়েছি, সব ভিডিও তো আর ওইভাবে শেয়ার করা সম্ভব না, কারণ আমি দৌড়াদৌড়ির মধ্যে আছি। তো কষাচ্ছি, মাংসটা কষে গেলে তারপর হচ্ছে আমি এটা সিদ্ধ হওয়ার মতো মোটামুটি পানি দিয়ে দিব, তারপর আবার একটু পরে আসছি। আর যেহেতু রান্নার পাশাপাশি আমার বাচ্চাকেও দেখতে হচ্ছে, ওকে গোসল করানো, খাওয়ানো, আরও ঘরটার একটু একটু গোছগাছ করতে হচ্ছে, যেহেতু আমার দুইটা বেবি, ওরা খেলনা এদিকে সেদিকে রাখে, তো ঘরটাও গোছাতে হচ্ছে, তো অনেক ব্যস্ত আসলে। এই যে আমার মাংসটা হয়ে গেছে, কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল, আর আমার কাছে তো খেতে অনেক মজা লেগেছে। তো যাই হোক, কালারটা দেখে, তরকারির রং দেখেও কিন্তু বোঝা যায় যে রান্নাটা কেমন হয়েছে। আমার কাছে তো ভালো লেগেছে, যারা খেয়েছে তাদের কাছে কেমন লেগেছে আমি জানি না। তো মাংসটা রান্না হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে রেখে দিব, তারপর হচ্ছে অন্য রান্নাগুলো বসাবো। এখানে আমি মুরগি ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে একটা মুরগি আছে, আর আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। স্বাভাবিক যে মশলাগুলো দিয়ে আমরা রান্না করি সাধারণত, সেই মশলাগুলোই আমি এখানে ইউজ করেছি। সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা কিন্তু একদম উপরে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন, মানে মশলাটা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মুরগির, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এটাকে কষাতে দিয়ে দিব। আসলে রান্নাটাকে যদি শুধু আমরা ঝামেলা মনে করি আর কাজ মনে করি, তাহলে রান্না করতে একদমই ভালো লাগবে না, কিন্তু ভালোবেসে যদি রান্নাটা করা হয় তাহলে ভালোও লাগবে আর বিরক্তিও লাগবে না। তো আমি যখন বয়েস দিচ্ছিলাম, আমার ছেলেকে নিয়ে খেলা করছিলাম আর বয়েসটা দিচ্ছিলাম, তো ও বাঁশি বাজাচ্ছিল। তো যাই হোক, মুরগিটা কষাতে দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমি কিছু বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিস এগুলো নিয়ে নিয়েছি, একটু সামাই রান্না করব। এখানে হচ্ছে হাঁড়িতে আমি আগেই প্রিপারেশন করে নিচ্ছি আর কি, তো মুরগিটা হয়ে গেলে আমি এটা বসিয়ে দিব। আর এখানে হচ্ছে পাতিলের মধ্যে আমি দুধ নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ, আর এখানে দিয়ে দিয়েছি চিনি, এক কাপ পরিমাণ চিনি দিয়েছি। তারপরে এই বাদামগুলো আমি ক্রাশ করে, মানে কুচি করে নিয়েছি, তো এগুলো এখন এর ভিতরে দিয়ে আমি একটু রেডি করে রাখছি সব কিছু। জাস্ট ভালো মতো একটু বলক খোলে নাড়াচাড়া করে তারপর আমি সামাইটা দিয়ে নামিয়ে ফেলবো, তাহলে ঝটপট হয়ে যাবে, চুলার উপর দিয়ে এগুলো করতে গেলে আরও বেশি সময় লাগবে। তো মুরগিটা হয়ে গেলে আমি এটা বসিয়ে দিব, তো একটার পর একটা রেডি করছি, এভাবেই কিন্তু ঝটপট করার চেষ্টা করছি কাজগুলো। আর আগে থেকে যদি করে রাখা হয় তাহলে কাজ করতে অনেক সুবিধা হয়। তো আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এভাবেই রাখছি, তারপর মুরগিটা হলে বসাবো। আর এখানে আমার মুরগি রান্নাটা হচ্ছে, এদিকে হচ্ছে আমি সালাদগুলো কেটে নিচ্ছি, এখানে শসা কাটছি। আসলে বসে থাকার এক মিনিটও সময় নেই, আপনারা তো ভিডিও দেখতে, আমি জাস্ট ক্যামেরাটা সাইডে রেখে দিয়ে তারপর কাজগুলো ঝটপট করার চেষ্টা করেছি। আর বুঝতে পারছেন যে এত কাজের মধ্যে আসলে ভিডিও এডিটিং কখন করব, আপনাদের সাথে কখন শেয়ার করব, এই জন্য আর ভিডিওটা শেয়ার করা হয়নি গত দুই দিন। আর ওনারা এসেছিলেন গত শুক্রবার, তো শুক্রবার ওনারা যাওয়ার পরেও, তো অনেক গেস্ট চলে যাওয়ার পরেও কিন্তু প্রচুর কাজ থাকে, এতগুলো থালা বাসন ধোয়া, পরিষ্কার করা, তারপরে আবার রাতের রান্না, তো সব কিছু মিলে একদম হিজিবিজি অবস্থা ছিল। ওগুলো প্রিপারেশন করতে করতে আসলে ভিডিও এডিটিং করার সময়ই পাচ্ছিলাম না, তার উপর আমার হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল,
যার কারণে আরও আসলে প্রিপার আর ভিডিও মানে এডিটিং করার সময়ই পাইনি, কারণ সারাদিন বাবুকে নিয়ে থাকতে হয়েছে, রান্নাবান্না করতে হয়েছে, যেহেতু নাইট করে আসলে ঘুমাতে দিতে হবেই ওকে, ও তো আর বেবিকে নিতে পারবে না। তো ও যখন বাসায় থাকে, নর্মালি যখন বাসায় থাকে আমার অনেক হেল্প করে, অনেক কাজে, সব কাজে হেল্প করে, সবচেয়ে বড় কথা বাচ্চাকে নিয়ে থাকতে পারে, তো এটা আমার অনেক হেল্প। আমি স্যালাডগুলো এখানে কেটে নিচ্ছি আর কাঁচামরিচগুলো বের করে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে। আসলে আমার কিচেনটা একদমই ছোট, একদম ছোট, যার কারণে আমি ভিডিওগুলো সুন্দর করে করতে পারি না। আর রুমের মধ্যে আমার পুরো জঙ্গল থাকে, কারণ হচ্ছে দুইটা বাবু, একজন এক বিছানায় বসে সমস্ত খেলনাপাতি মানে অগোছালো করে রাখে, আরেকজন ফ্লোরে বসে খেলাধুলা করে, সোফা এলোমেলো করে রাখে, আমার দেখানোর মতো মানে কিছু রাখে না ওরা। আমি সারাদিন গোছাতে গোছাতে আমার যান শেষ, একটাকে কোলে নিয়ে আরেকটা জিনিসপত্র গোছাই, আবার এসে দেখি এই একই অবস্থা। তো ফোন, কারোর সাথে ফোনেও কথা বলার মতো আমি সময় পাই না, জাস্ট বাবা মা যখন ফোন দেয় ওনাদের সাথে দুই এক মিনিট কথা বলি আমি রেখে দিই। সবাই শুধু বকে যে তুই আসলে পাল্টে গেছিস, তো আগের মতো আসলে হয় না, সংসারে ঢুকে গেলে, বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন ওদের সময়টাই দিতে দিতেই আমরা ব্যস্ত হয়ে যাই, দেখা যায় নিজের টেক কেয়ার করার মতো সময়ও আমাদের অনেক সময় থাকে না। তো যাই হোক, আমি স্যালাডগুলো কেটে কাটতে কাটতে মুরগিটাও একটু দেখে নিচ্ছি, প্রায় হয়ে এসেছে, তো এটা একটু পরে নামিয়ে নিব। দেখা যায় এক হাতে কাজ করতে গেলে আসলে অনেক ঝামেলাই হয়ে যায়, আমি যদি ফ্রি থাকতাম তাহলে এই কাজগুলো কোনো ব্যাপারই নাই আমার কাছে, জাস্ট অল্প সময়ের মধ্যে হয়ে গেত, কিন্তু যেহেতু বাচ্চাদেরকে নিয়ে করতে হয় তার জন্য একটু ঝামেলা হয়ে যায়। তো মুরগিটা আমি নামিয়ে নিয়েছি, মুরগিটা হয়ে গেছে, একটু ঝটপট করারই চেষ্টা করেছি, কারণ গেস্ট যেহেতু আগেই আসবে, আমার খালামণি আগেই আসবে, হয়তো বা 12টার দিকে চলে আসবে ওনারা। তো আমি এখানে প্লট চালটা ধুয়ে নিচ্ছি, সামাইটা আমি হয়ে গেছে নামিয়ে নিয়েছি, এত ভিডিও তো আর আসলে দেখো এমনিতেই বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে ভিডিও, তো শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি। আমি এখানে হচ্ছে প্লাউর চালটা ধুয়ে নিচ্ছি আর ওখানে হাঁড়িটা অলরেডি বসিয়ে দিয়েছি। নর্মালি আমি যেটা করি, চালটা ধুয়ে একটু ঝরতে দিই পানিটাকে 5-10 মিনিটের মতো, কিন্তু আজকে আর সময় নেই, জাস্ট মশলাটা কষাতে কষাতে যতক্ষণ পানিটা ঝরে ততক্ষণই সময় পাবো। তো আমি এখানে চালটা ধুয়ে দিয়েছি আর হাঁড়িটা গরম হতে দিয়ে দিয়েছি, আর চালটা আমি আগেই বেছে নিয়েছি, ময়লা নেই, একদম পরিষ্কার চাল, তার জন্য আমি একদম ঝাঁঝরিতে করেই ধুচ্ছি, কারণ হচ্ছে আবার নয়তো উঠাতে হবে, তো সেটার জন্য এক্সট্রা একটু সময়। তো এটাও একটা টিপস আপনারা করতে পারেন, চালটাকে এভাবে ঝুড়িতে নিয়ে নিচে একটা বড় বল নিয়ে ধুলে কিন্তু আর চালটাকে হাত ধুয়ে ওঠানোর প্রয়োজন নেই, চালটা যদি আগে থেকে পরিষ্কার থাকে আর কোনো ময়লা টয়লা না থাকে তো সুন্দর হয়, ঝটপট হয়ে যায়। প্লাউটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে স্যালাডগুলো হচ্ছে প্লেটে করে সাজিয়ে নিচ্ছি। আগে অনেক সুন্দর করে ডেকোরেশন করতাম, এখন আর ডেকোরেশন করার আসলে সময় পাই না, সাজিয়ে গুজিয়ে খাবার খেলে কিন্তু মনটাও ফ্রেশ হয়, খাবার দেখেও ভাল লাগে। তো আমি জাস্ট সিম্পলভাবে রাখছি আর এখানে সালাদ কিছু কুচি করে নিয়েছি আর টমেটো কুচি করে নিয়েছি, এটা আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে, তো আমার ছেলে হচ্ছে পিস পিসগুলি খায় শশা, ওর জন্যে এই জন্য আমি দুই প্লেট মানে দুই রকম করেছি, একটা পিস পিস করে ডেকোরেশন করেছি আর একটা হচ্ছে এভাবে কুচি করে কেটে, এটাকে হচ্ছে কাঁচামরিচ দিয়ে মাখিয়ে দিব যখন ওনারা আসবেন, মানে খাবার বসার আগে, জাস্ট আগে দুই এক মিনিট আগে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে নিব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে গেস্ট তো চলে এসেছে, আমি এখানে সামাইটা সার্ভ করে নিচ্ছি আর ওপাশে হচ্ছে ঝটপট চলে এসেছে ওনারা, তো এখানে তাড়াতাড়ি ওনাদের জন্য খাবার দিচ্ছে। ওনারা আসলে হচ্ছে আমার ফ্রিজে তরমুজ ছিল, মানে ওনাদের আসার আগেই আমি তরমুজ কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে আসার পরে গরমের সময়, তো এখন যেহেতু বাড়ি থেকে আসলে ঠান্ডা কিছু খেলে কিন্তু ভালো লাগে, তো ওনারা আসলে আমি তরমুজটা আর পানি দিয়ে এসেছি আর এখন হচ্ছে গরম গরম সামাই সার্ভ করছি, তো এগুলো দিয়ে আসবো।
আর এখানে আমি কমলা ছিলে নিয়েছি, তারপর হচ্ছে আঙ্গুরটা ধুয়ে নিয়েছি ভালো করে, এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিয়েছি প্লেটে। আর ফ্রুটস আমার ঘরেই ছিল, আর খালামণিরাও আসার সময় ফ্রুটস নিয়ে এসেছে অনেকগুলো, আর সাথে মিষ্টি নিয়ে এসেছিল, তারপর বাবুদের জন্য হচ্ছে চিপস, তো মিষ্টিটাও আমি এখনই দিয়ে দিব। আর এইদিকে আমার প্লাউটা প্রায় হয়ে এসেছে, এই যে বাবা আয়ান। তো আমি একটা বড় প্লেট নিয়ে নিয়েছি, এখানে মিষ্টিগুলো দিয়ে দিব। আর আমাদের ফ্যামিলির বলতে গেলে আমাদের পুরা যে মানে গোষ্ঠী বলে, তা আমাদের এলাকায় গোষ্ঠী বলে, তো আমাদের পুরা যে গোষ্ঠী আছে সবাই কালো মিষ্টি পছন্দ করে, অনেক বেশি কালো মিষ্টি ফেভারেট আমার, আমার ছেলের, আমার যে খালাতো ভাইয়েরা আছে, ফুফাতো ভাইয়েরা আছে, বোনের আছে, সবাই কালো মিষ্টি, এক না মানে এক ডাকে কালো মিষ্টি পছন্দ সবার। তো আমার আঙ্কেল আবার কালো মিষ্টি পছন্দ করে না, তো উনি লাল মিষ্টি নিয়ে এসেছে। আমার ছেলে তো মিষ্টি দেখেই বলছিল যে কালো মিষ্টি খাবো আগে, তো আমি আঙ্কেল বলছে কালো মিষ্টি আবার একটা খাওয়ার জিনিস হলো, দেখেই কেমন লাগে। তো যাই হোক, কালো মিষ্টি তো আনিনি, লাল মিষ্টি এনেছে, তো লাল মিষ্টি আর সাদা মিষ্টি, তো এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি ওদেরকে খাওয়ার জন্য। দেন এগুলো নাস্তা করার পর, তারপর শুক্রবার যেহেতু আমার হাজব্যান্ড তো নামাজে চলে গেছে, তো উনি আসলে একবার সবাইকে খাবারটা দিয়ে দিব আমরা। এই তো নামাজের পর উনি চলে এসেছে, আমি এখানে সব কিছু সার্ভ করে নিয়েছি, আর সাথে আমি পটলের বড়া ভেজেছিলাম, এটা অবশ্য আপনার সাথে দেখানো হয়নি। তো যাই হোক, আমি সব কিছু খাবার টাবার এখানে সার্ভ করে দিলাম, যেহেতু অনেকজন মানুষ তাই আমরা নিচে ফ্লোরে বসে গেছি, কারণ ডাইনিং স্পেস নাই আমার, জাস্ট চারটা চেয়ার, তো ডাইনিং তো হবে না, আর বাচ্চাদের তো খাইয়ে দিতে হবে সবাইকে, তা যার কারণে খালামণি বলছিল যে সবাই মিলে নিচে বসে পড়ি, তো আমরা নিচেই বসে পড়েছি খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।